সংসার চালাতে হবে, ঘরে বসে থাকলে থাকতে হবে অনাহারে। কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই, উপার্জন বন্ধ। অন্তরায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রতিক দেশজুড়ে হরতাল অবরোধ কর্মসূচির ভয়াবহ আতঙ্কে সাধারণ মানুষ, এতে দিনমজুর ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। রাজধানীর বড় ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতে চা দোকানিরাও বাদ পড়ছে না অবরোধের নেতিবাচক প্রভাব থেকে। 18 দলীয় জোটের টানা অবরোধের কারণে ব্যবসা বাণিজ্য বন্ধের পথে। এর ভয়াবহ থাবা থেকে বাদ পড়েনি ফুটপাতে গড়ে ওঠা চা দোকানগুলো। পরিবার নিয়ে চলতে কষ্ট হলেও যেন কিছুই করার নেই এইসব খেটে খাওয়া মানুষদের, এমনটাই জানালেন চা দোকানদার মোহাম্মদ সেলিম। যে বেচা কিনা নাই, হরতালে লোকজন নাই, চলাফেরা কষ্ট হয়ে যেতে গেছে, বিভিন্ন ধরনের কষ্ট, লোকজন আসতে পারে না, এনে সবাই লো রিক্সাওয়ালা বা গাড়িওয়ালা, তুই চিন্তার একটা গাড়ি এলো, রিক্সা আসলো, ওই রাখলো, এক কাপ চা খাইলো, একটা বিস্কিট খেলো বা একটা রুটি খাইলো, চললো, বেচা কিনা চললো। মানে ওখানে তো আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে। এই দেশ হইলো গণতন্ত্র রাষ্ট্র, 5 বছর সেই ক্ষমতায় আছে, আবার যদি 5 বছর ক্ষমতা সাইরা দিয়া যদি হয় তত্ত্বাবধান সরকার দিয়ে ইলেকশন করে, তাহলে তো কোনো গণ্ডগোল, কোনো মারামারি, কাটাকাটি কোনো সৃষ্টি হয় না। মানে তারাই যদি চায় যে আমি একদলই মানে এই দেশটা আরও 10 বছর বা 20 বছর থাইকে চলবো, তাহলে তো চলবো না, তো আর গণতন্ত্র রাষ্ট্র তো হয় না। খেটে খাওয়া এসব খুচরো দোকানিদের বর্তমানে যা আয় হচ্ছে তা দিয়ে পরিবারের খরচ তো দূরের কথা, নিজের খরচটাও চালাতে কষ্ট হয়। ছেলেমেয়েদের লেখাপড়া ঘর ভাড়া দিতে পারবে কিনা আশঙ্কায় ভুগছেন তারা। ওদের কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অচল অবস্থায় আছে এবং সাংসারিক অবস্থা খুবই খারাপ, যার কারণে এই অবরোধ আমরা চাই না। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষভাবে যেভাবে ই করার, এটাই আমরা চাই। মার্চ শেষ হলে ঘর ভাড়া দেওয়া যায় না বা চলাফেরা কষ্ট হয়ে যায়, পোলাপাইলের লেখাপড়ার খরচ দেওয়া যায় না। অবরোধের মতো কঠোর কর্মসূচির প্রতিবাদ করতে পারছেন না তারা, তবে সংসার নিয়ে সুন্দর জীবনযাপন করতে পারে এমনটাই প্রত্যাশা করেন এ ধরনের ব্যবসায়ীরা। হরতাল অবরোধের কারণে আমাদের সংসারে যে আয়োন্নতি, ওই আয়োন্নতিটা এখন বর্তমানে নাই। হরতাল অবরোধের কারণে কমে যাচ্ছে আয়ের উৎস, অনেক কষ্টে জীবনযাপন করছেন রাস্তার পাশে গড়ে ওঠা এ ধরনের টং দোকানি ব্যবসায়ীরা। দুই নেত্রীর কাছে তাদের একটাই দাবি, দেশের কথা এবং দেশের মানুষের কথা চিন্তা করে ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি যেন তারা আর না দেয়। রাকিবুল ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা।